আলী মণ্ডল, মায়ের নাম মোসাম্মদ মিতুর রহিমা বেগম, গ্রাম হাপানিয়া, জেলা উপজেলা নওগাঁ। ধর আগে আমি সাধারণভাবে তো আমরা আমাদের বংশগতভাবে আওয়ামী লীগের পরিবার, আর আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত ছিলাম। আপনি আপনি কি করতেন তখন? আমি ছাত্র, তখন আমি ম্যাট্রিক সেইবার ফেল করেছি, কিন্তু 71 সালে যে সংগ্রাম পরিষদ হয়েছিল, এই সংগ্রাম পরিষদ কিন্তু হাপানিয়াতে গঠন হয়েছিল। হাপানিয়ার দায়িত্ব আমারই ছিল। তারপরে ছিল হচ্ছে এই মজবুর আকাশ, আলিম খান, এরা সব আরও মগল মাস্টার বলে একটা লোক ছিল বাসের খামদারি। এই নওগাঁতে পাঞ্জাবিরা ঢুকে পড়ল, নওগাঁতে তখন ঢুকলো। ঢোকার পরে আমাদের এখানে একটা রেট হয় এই মোহনপুর তরফদারের বাড়ি, এরকম এখানে 11 জন লোক একসঙ্গে মারা যায়। আর আমাদের বিহারি বাড়ি এদিকে কাছে ছিল, তখন আমরা একটু অগ্রণী ভূমিকা আমাদের ছিল, আমার ছিল, এ কারণে তখন তাদের স্বাভাবিকভাবে টার্গেট হয়ে গেলাম। তখন জীবন বাঁচানো লাগবে এবং দেশকে বাঁচানো লাগবে, এখানে থাকার সময় হলো, তো চলে গেলাম ইন্ডিয়াতে। প্রথমে গেলাম মধুপুর ক্যাম্পে, তারপরে আমরা ইয়াতে যাই গৌরবাগান। গৌরবাগান থেকে আমরা যখন শিলিগুড়িতে গেলাম, এই শিলিগুড়িতে আমাদের ট্রেনিং হলো প্রায় 28 দিনের মতো। এই তখন আমরা ট্রেনিং শেষ করে বললাম, তখন আমরা দিনাজপুর, রংপুর। আপনারা কজন আসতেন? আমরা ওই গ্রুপে 104 জনের মতো ছিলাম। আপনাদের কোম্পানি কমান্ডার? আমাদের কোম্পানি উইং কমান্ডার যারা বলা হয় সেটা ছিল নওগাঁর হচ্ছে নাসির নাম মেডিকেল স্টোর, আর আমি গ্রুপ লিডার ছিলাম। আমরা রায়গঞ্জ আসে অস্ত্র তুলি, অস্ত্র তুলে সেখান থেকে আমাকে একটা অপারেশন ক্যাম্প দেয়। অপারেশন ক্যাম্পটা হচ্ছে ওরা জায়গাটার নাম দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই বিএসএফের লোকেরাও ছিল, পেশবাড়ি পেশবাড়ি বলতো জায়গাটা যেখানে আমরা ছিলাম। তখন ইন্ডিয়ান ফোর্স একটু বর্ডারে ইয়া করে দিচ্ছে, আমরাও সঙ্গে তখন যুদ্ধ করতে লাগলাম। যুদ্ধ করতে করতে দিন দিন সেখানে সম্মুখীন হওয়ার পরে কোথায় রংপুর, দিনাজপুর রংপুর একটা সড়ক রাস্তা আছে, রাস্তার আমরা দিনাজপুরে, ওরা রংপুরে। তারপরে তখন হ্যাঁ দিনাজপুরে ওই বঙ্গাল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সেইখানে 3 দিন যুদ্ধ হওয়ার পরে, 3 দিন পরের দিন যেটা হলো, ওই দিনে ওরা ওই পাঞ্জাবিরা ওরা ওই ক্যাম্পটা উইথড্র করলো ওরা আর কি। উইথড্র করে ওই রংপুর দিনাজপুর যে রাস্তা আছে, রাস্তার সাইডে পজিশন নিয়ে দিল, সেটা নিয়ে নিল। আমরা তখন মনে করলাম যে ওরা তো সাইলেন্ডার চলে চলে গেছে, আমরা খুব আনন্দ উৎসব করছি। তখন 9টা 10টা 10:30 এরকম টাইম বুঝাবলে, তখন আমরা এই একটু ওই আনন্দের মতো করার মতন করেছি, যেহেতু আমরা একটা জিনিস বিজয় করলাম, লাভ করলাম। এরই মধ্যে বুঝাবলে পাঞ্জাবিরা সারা ওই রাস্তা নিতে শেল্টার নিছে, ওরা রাস ফায়ার মারলো, একটা 6 ইঞ্চ মোটর নিক্ষেপ করলো। এই সেখানে কিন্তু একটা ক্যাপ্টেন মারা যায়, আর আমাদের মুক্তিযোদ্ধারা মারা যায়নি, কিন্তু ইন্ডিয়ান ফোর্স কিছু মারা যায়। এই যখন মারা গেল তখন আমাদেরকে আবার ইন্ডিয়ান ফোর্সরা উইথড্র করে নিল, তুলে নিল ডিসেম্বরের 2-3 তারিখে দেখেছি একটা হেলিকপ্টার নিয়ে একটা জনরেল সাহেব আসলেন। আমাদের প্রশ্ন করা হচ্ছিল যে আমাদের এই সৈন্য মারা গেল, এত লোক কী কারণে কী এলান হলো? হওয়ার পরে যাই হোক, আমরা তো মনে করেন আর একটা তখন ওই ইন্ডিয়ান ফোর্সের অধীনে আমরা তো, আর আমরা একটু নিরবতা পালন করে চললাম। ওরা কী কী বললো, তারপর আমাদের জেলা বললো যে না আমরা এই ছিলাম, এই ছিলাম, আমরা বীরত্ব সেই জেলা করে যা বোঝালো বোঝালাম। যাই হোক, ওকে কী বোঝান, বুঝ সুখ হয়ে চলে গেল ওই জেনারেল সাহেব।
যাওয়ার পরে দেখছি পরে রাত্রেবেলা, ওই দিনের রাত্রেবেলা খুব শব্দ হচ্ছে, হ হ হ হ হ শব্দ হচ্ছে। আরে কী ব্যাপার, আমার সামনে পাঞ্জাবিটা চলে আলো নাকি? তেমন আমাকে জাগে জাগলাম, তখন আমাদের অ্যালার্মস করে দিল যে না, এটা কোনো ভয়ের কারণে আমাদের সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এখন ট্যাঙ্ক আসছে, প্রত্যেকটা উইংয়ে 26টা করে ট্যাঙ্ক দিল, রাশিয়ান প্যাটার্ন ট্যাঙ্কগুলো। এই রাশিয়ান প্যাটার্ন ট্যাঙ্কগুলো খুব শক্তিশালী ট্যাঙ্ক, এই পাকিস্তান এলাকা চাইনা ট্যাঙ্ক তো। এই ট্যাঙ্ক দেখলে ওরা ভয়ে দৌড় মারে যায়, কারণ এই ট্যাঙ্কের 6 ইঞ্চ মোর্টার প্রোটেক্টেড, 6 ইঞ্চি সেলিং করলে ওই ট্যাঙ্কটা নষ্ট হবে না, এবং গতি কম কিন্তু শক্তি বেশি, যার জন্য এই ট্যাঙ্ক দেখলে ওরা ভয় দূর মারবে। হ্যাঁ, যাই হোক, ট্যাঙ্ক চলে আসলো আমাদের, তখন ওইখান থেকে আঙ্গিনাবাদ বলে একটা জায়গা নিয়ে গেল কিন্তু ইন্ডিয়ান ফোর্স আমাদের সঙ্গে থাকলো গোর্খা রেজিমেন্ট। এরা এত শালাক, মানে গোর্খা নাম গোর্খাই, ওরা পাশে হঠা এই কথাটা ওরা মানে না, বিশ্বাস করে না, পছন্দ করে না, আগে বাড়তে মরে দাও আর বাঁচতে থাকো। আমরা একটু ওই আমাদের গ্রুপে একটা ছেলে ছিল, তার নাম, তার দাঁড়িয়ে হলো চকপ্রসাদ রূপ নাম, রূপ। ওই একটু আপত্তির মতো কথাবার্তা বললো, তখন বান্ধে সান্ধে বিদিকে আত্মা বান্ধে ফেলে দিল। হ্যাঁ, যুদ্ধ করতে আসে তোমরা ভিতু এইরকম, মানে উনি হিন্দি কথা, বাংলা জানে না তোরা। যাই হোক, তখন জলিল ভাইয়ের কাছে খবর দেওয়া হলো, বালুঘাট জলিল ভাইয়ের কাছে খবর দেওয়া হলো যে এইরকম ঘটনা। বেলা 3-4 সময় দেখেছি ওরা হাতপালা খুলে দিল, কিন্তু আমাদের সিদ্ধান্ত ওরা অটল থাকলো, আমাদের সম্মুখে যেতেই হলো। এই ওখানে তখন আমাদের ওই ট্যাঙ্ক সহ এই গোর্খা রেজিমেন্টের একটা উইং, ওখানে আমরা ওই ওই আঙ্গিনাবাদ থেকে যুদ্ধটা আমরা করলাম ভি কাটিং, এই এই ভি কাটিং, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, সামনে ফাঁকা। এই ভি কাটিংয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। সে যুদ্ধ আমাদের রংপুরে খুব যুদ্ধ হয়নি, দিনাজপুরেও খুব যুদ্ধ হয়নি, সেখানে দু একটা ওই ট্যাঙ্ক আসে সামনে, ট্যাঙ্কটা সামনে 2-4 চলে যাচ্ছে হোঁ হোঁ করে, ওরা ভাগে চলে আলো সব বগরা, আমরা রংপুর দিনাজপুর দিয়ে বগরা চলে আলো। বগরা আসে এখানে 3-4 যুদ্ধ করা লাগছে, গোলাগুলি করা লাগছে প্রচুরভাবে, এবং সেখানে এয়ার বাহিনীও আমাদের সাপোর্ট দিয়ে রেখে আমরা আসে এখান থেকে উদ্ধার হলাম। মানে আর্টিলারি, হেভি আর্টিলারি দুটো সেকশন তো আসে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য, তারপরে সেটা সম্ভব হলো না। আইজুল হক কলেজের সামনে মাঠের সামনে একটা ওদের পাকা ট্রেন ছিল, ওই স্পেন্সার থেকে ওদের উদ্ধার করা যাচ্ছিল, তখন ওই প্লেনের সাহায্যে লাগাল, প্লেন আসে বোম্বিং যখন করে দিল, তখন দেখি যারা মানে মনে হলো তো আমার 2-3 লোক ওখান থেকে উঠে চলে গেল, চলে গেল কালো ছায়া। হ্যাঁ, তখন ওরা বোগরা আসে স্যালেন্ডার করে, বোগরা তো স্যালেন্ডার, স্যালেন্ডার তখনও হয়নি, যখন এরা হয়ে গেল আমরা তখন আমাদের বলা হচ্ছে যে ঢাকা অভিমুখে যাত্রা করতে হবে, ঢাকা অভিমুখে চলে গেলাম। সেখানে বোগরা শহর থেকে প্রায় 4-5 মাইল আমরা চলে গেছি, যাওয়ার পরে ওখানে একটা রাত আমাদের ক্রিয়া করতে হলো, তখন এই হল্ট করালো আর কি, হল্ট করালো মানে ভালো এলাকায় যেটা যেখানে আমাদের দখল সেই এলাকায় আমরা হল্ট করলাম। হল্ট করার পরে পরের দিনে 8:30 বা 9 ধরে নাও, এরকম 9 বেশি নয়, আমরা আসলে ওই পাকা রাস্তার উপরে, আমরা ওই নাসির ভাই ছিল আমার, মানে 5-6 জন আমাদের কাছে ইয়া ঝুলানে আছে, LMG-ও আছে, SLR-ও আছে, আমরা ওরা ঝুলে নিয়ে মজার চেকটা রাস্তা টল দিচ্ছি, টল দিচ্ছি। এর মধ্যে খবর আসে গেল যে ওই একটাই ওয়ারলেস অপারেটর আর ক্যাপ্টেনটাই থাকে, এখন ওই ওয়ারলেস অপারেটর আমাদের বলেছে দুষ্ট, মানে হিন্দিতে বলছে যে আপনাকে তো বাংলা আজাদ হওয়া হয়, আজাদ হওয়া হয়, তাই নাকি? এই আজাদ, তখন আজাদ হয়ে গেল, আমরা তখন ব্যাক করলাম বগুড়াতে, আবার চলে আসলাম। চলে আসে সেইখানে প্রায় 2-3 আমাদের কিনে থাকা লাগলো, বগুড়ার টাউনটা সার্চিং করতে হলো, সোনা দানা রস্ত্র কাজে কোথায়, মানে ওখানে নর্থ বেঙ্গলের হেডকোয়ার্টার ছিল বগুড়া আর্মিতে, যার জন্য যত এই দিনাজপুর রংপুর আর এই আশপাশের যে জেলাগুলার এই
আর্মস অ্যামুনেশন ধন সম্পদ টাকা সব বোগরানের তরফ হচ্ছে সারারা। এ আমরা দেশটা মুক্ত করতে পেরেছি কথাটা ঠিক আছে, কিন্তু যেটা স্বাধীনতা অর্জন বলা হয় এটা সম্পূর্ণতা পায় না। কারণটা হচ্ছে এখনও জঙ্গিবাদ এই দেশে আছে, এটা যে দীর্ঘদিন এই সামরিক শাসন এখানে থাকলো এই দেশে, এরা প্রায় তো গড়ে 21 বছর থাকছে আমাদের দেশে। এই 21 বছর থাকার কারণে এরা এদের সহযোগিতাই এরা তো যেমন কতগুলো কাজ করেছে, যেটা ওরা বোঝাতে চাচ্ছে যে আমরা বাঙালি নয় কিন্তু আমরা মনে করছি না ওই বাঙালি। যেমন মনে করেন যারা স্বাধীনতার বিরোধিতা অত্যন্তভাবে করেছে, প্রত্যক্ষভাবে করেছে, নেজামি, গোলাম আজম, সাইদি সাহেব, তারপরে যাই চিটাগাঙ্গের শাখা চৌধুরী, ওর বাপ ফকা চৌধুরী, এলার প্রত্যক্ষ করেছে তাদের ওরা ওই আর এই মুজাহিদ সাইদিয়ারা তো পাকিস্তান নাগরিক ছিল। এই জিয়া গভর্নমেন্ট আনলো এদে পার করে আর আমরা ভোট করালো, ভোট করে তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালো, মন্ত্রী বসালো। এই যে তাদের কারণে মনে করে ওই আমার ওই এই সমস্ত জঙ্গিবাদটা তাদের আমলে অভয় অরণ্য হয়ে গেল, ওরা ওরা আস্তে আস্তে প্রসার লাভ করলো। আমাদের মতো একটা মনে করেন আসনলা মাস্টার খুব একটা দামি লোক ছিল, তাকে মারা ফেললো। বিশ্বের আন্তর্জাতিক মহলে অর্থনৈতিকভাবে অষ্টম স্থান ছিল কিবরিয়ার বিশ্বের মধ্যে, তাই আমাদের বাংলাদেশের অর্থনীতি অর্থমন্ত্রী হয়েছিল, তাকেও দুর্ভাগ্য জঙ্গিদের হাতে। হাসিনার তো পরে আসে জীবনে তো একটা 21 আগস্টের এখন খুব প্রচলন হয়ে গেছে। যাই হোক, এ কারণে আমরা এখনও স্বাধীনতাপূর্ণতা লাভ করতে পারছি না এই পূর্ণের জন্য। কিছু আমলাতান্ত্রিক জটিলতাও আছে, না থাকা নয়। কারণ মুক্তিযুদ্ধ যেটা বলা হয় এটা কখনোই শেষ হয় না, এইটা একটার পর একটা পিরিয়ড আসে। যেমন আমরা পাঞ্জাবিকে সরে দিয়ে এই দেশটাকে মুক্ত করেছি, এখন এই স্বাধীনতা এবং বাংলাদেশটাকে উন্নয়ন করার দায়িত্বটা প্রজন্মেরই, এরা আমরা তাদের কাছে দায়িত্বটা হস্তান্তর করতে চাই। তারা এই দায়িত্বটা নেবে এবং তারা এই দেশটাকে সুন্দর করে আবার উন্নয়নশীল থেকে উন্নয়নের দেশ তৈরি করবে, এইটা আমরা তো অবশ্যই মনে করি। যে 75 সালের পরে, 75 সালে বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধাদের এমন একটা পিরিয়ড আসছিল, খুব ক্রাইসিস পিরিয়ড, তখন আমরা মুক্তিযোদ্ধাগুলো পরিচয় দেওয়াও খুব কষ্ট ছিল। এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের আজকাল যে সম্মানিত করেছে, যে সম্মান দিয়েছে, এটা কী ভাষায় বলা যাবে? কারণ মুক্তিযোদ্ধারা সাধারণভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মুক্তিযোদ্ধা। আজকে যদি আমাদের এই টাকাটার ব্যবস্থা না করতো তাহলে আমরা তো বিলীন হয়ে যেতাম। বললাম যে নিম্ন মধ্য অধিকাংশ মুক্তিযোদ্ধা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, এই 10,000 টাকা এখন আমরা পাচ্ছি না, 4টিখানি কথা নয়, যদিও সে 300 টাকা থেকে আরম্ভ করেছিল, এখন আসে 10,000 টাকায় পাচ্ছি। এই আমার কথাটাই বলা হোক, আমি যদি এই 10,000 টাকা না পাতাম, আমার যতগুলো অসুখ দেহের মধ্যে বিরাজ করছে তার জন্যে অনেক কষ্ট পাওয়া লাগতো, হয়তো দ্বারস্থ হওয়া লাগতো কারো কারো। তা আমাদের কথাটা এটাই এখন শেষ কথা, যে এই সমস্ত কারণের জন্য আমাদের প্রতি এত সহযোগিতা করার জন্য বঙ্গবন্ধুর কন্যা হাসিনার, শেখ হাসিনার এই তার অবদানটা আমাদের কাছে খুব বড় মনে হয়।